30শে জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। মেয়র পদে চারজন প্রার্থী থাকলেও বিএনপি প্রার্থী মাঠে উপস্থিতি অনেকটাই কম, ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবং দলের বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর মধ্যে, আর ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থীকে। দেশের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে অন্যতম নলছিটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 30শে জানুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি স্বতন্ত্র সহ মেয়র পদে লড়ছেন চারজন, তবে বিএনপির প্রার্থীর মাঠে তেমন উপস্থিতি না থাকায় মূল লড়াই হবে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর মধ্যে। সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ সহ চাঁদাবাজ, এদের দৌরত্ব থেকে এই নলছিটি পৌরসভাকে আমি একটা ভালো একটা পৌরসভা হিসাবে আমি পরিগণিত করব। আমি এই জনগণের সহযোগিতায় জনগণকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে 30শে জানুয়ারি ইনশাল্লাহ আমার বিজয় সুনিশ্চিত করব। জনগণ যদি ভোট দেওয়ার চান্স পায় বা সুযোগ পায় তাহলে আমি নির্বাচিত হব। আমি যদি নির্বাচিত হই তাহলে মাদকের প্রতি আমার এক নম্বর আমার অভিযান থাকবে। এদিকে কাউন্সিলর পদে 40 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি বিপুল বোর্ডে কাউন্সিলর নির্বাচিত হব। একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটা নির্বাচন আশা প্রত্যাশা করি। পৌরসভা নির্বাচনে সবার অংশগ্রহণমূলক অবাধ একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। পৌর নির্বাচনে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, সুষ্ঠু নির্বাচন আয়োজনে তৎপর রয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আচরণ বিধিমালা ভঙ্গের তেমন কোনো গুরুতর অভিযোগ পাওয়া যায়নি। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করণীয় তা করে যাচ্ছে এবং করে যাব। নলছিটি পৌরসভায় মোট ভোটার 24,101 জন। DBC নিউজ ডেস্ক।